ঘটনার বিবরণী প্রকাশ। ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি এলাকায় বিগত 2019 সাল থেকে করোনা ভাইরাসের কারণে রাজ্যের 208 এ বিকল্প জাতীয় সড়কের কদমতলা থানাধীন ঝেরঝেরি সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয় উত্তর জেলার জেলা শাসকের তরফে। করোনার প্রকোপ কমার পর সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী ছোট গাড়িগুলি যাতায়াতের ছাড় দেওয়া হয়। তাতে মাঝারি মালবাহী গাড়ির মালিক ও চালকদের রুজি রুটিতে অনেকটাই ভাটা পড়ে। অনেকের ফাইন্যান্সের কিস্তি সহ গাড়ি চলাচল করতে চরম হিমশিম খেতে হয়। আর তাতে বিভিন্ন মাঝারি মালবাহী গাড়ির মালিক ও চালকদের পক্ষ থেকে বিকল্প জাতীয় সড়ক উন্মুক্ত করার দাবি জানানো হলেও প্রশাসনিক তরফ থেকে সড়ক উন্মুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত মাসে উক্ত সড়ক দিয়ে দুটি বালুর গাড়ি রাজ্যে প্রবেশ করার সময় সাধারণ জনগণ ও লরি চালকদের নজরে আসে। পরে সেই গাড়ি দুটিকে আটক করে প্রতিবাদ শুরু করা হয়। সেই বালুর গাড়ি দুটিতে জেলা শাসকের আদেশ অনুসারে বিকল্প সড়ক দিয়ে প্রবেশের ছাড়পত্র ছিল বলেও জানা যায়। সে ঘটনা নিয়েও লঙ্কাকাণ্ড সংঘটিত হয় বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি এলাকায়। অবশেষে গত 21/12/2021 তারিখে ধৈর্যের বাঁধ ভেঙে রাজ্যের মাঝারি মালবাহী গাড়ির চালকরা সীমান্ত এলাকায় সড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধে বসেছিল। চালকদের দাবি, ভূ ভারতে কোনো জাতীয় সড়ক বন্ধ করে রাখার নজির নেই, তাহলে কেন রাজ্যের বিকল্প জাতীয় সড়ক বন্ধ করে রাখা হবে? পরে কদমতলা ব্লক আধিকারিক কোমল দেব বর্মা এক সপ্তাহ সময় নিয়ে ওই দিন পথ অবরোধমুক্ত করেছিলেন। সেই সময়সীমা অতিবাহিত হওয়ার পর পুনরায় মঙ্গলবার সকাল 9টা থেকে চালকেরা এলাকায় পথ অবরোধে বসেন ও অনির্দিষ্ট কালের জন্য। দাবি ওঠে, যতক্ষণ পর্যন্ত বিকল্প জাতীয় সড়ক উন্মুক্ত করে দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসলেও চালকরা তাদের দাবিতে অনড় থেকে প্রতিবাদ অব্যাহত রেখে চলেছে। গাড়ির চালকদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি পূরণ করা হয় ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই পথ অবরোধ চলবে। আমরা স্টাইল ডেকেছিলাম, তো আমাদের বিডিও মহোদয় এবং ওসি স্যারের উপস্থিতিতে ওনাদের সাথে আলোচনা করে আমরা একটা বিডিও মহোদয়ের মারফতে চিফ মিনিস্টারের কাছে আমরা একটা এই রাস্তা খোলার লাগিয়ে আমরা একটা ক্লিয়ার করেছিলাম। কিন্তু বিডিও মহোদয় আস্তে আস্তে দিয়েছিলেন যে আমি আপনাদের ফেয়ারগুলা রাজ্যর দপ্তরে আমি পাঠাবো। তো ওনাদের কথা অনুযায়ী আমরা সেই দিন আমাদের স্ট্রাইক প্রত্যাহার করে সময়সীমা দিয়েছিলাম যে আগামী রোববার পর্যন্ত যদি রাউন্ড খোলা না হয় তো আমরা পুনরায় সোমবারে বসবো। সোমবারে আমরা অপেক্ষা করে আজকে আমরা পুনরায় আমরা রাস্তা অবরোধ করেছি অনির্দিষ্টকালের জন্য। যতদিন পর্যন্ত এই রাস্তা খুলে দেওয়া না হবে এলাকার স্বার্থে, শ্রমিকের স্বার্থে, ডিআই বোলেরো গাড়ির স্বার্থে, ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই রাস্তা আমরা অবরোধ করব এবং আমরা অবরোধে থাকব। এটা কোন রাস্তা? এটা 8 নম্বর ন্যাশনাল বিকল্প জাতীয় সড়ক জেরজেরি কাঁঠালতলি রোড। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।